বাংলাদেশে যেন আর কোনো পুরুষ যেন নির্যাতনের শিকার না হয়, সেই জন্য আমরা আইন প্রণয়নের দাবি করছি। বর্তমানে পুরুষরা কীভাবে নির্যাতিত হচ্ছে, তিন ক্যাটাগরিতে পুরুষরা নির্যাতিত হচ্ছে, শারীরিকভাবে, আইনগতভাবে এবং একই সাথে অর্থনৈতিকভাবে। আমরা চাই পুরুষদের পক্ষে যেন সকল সোশ্যাল মিডিয়া থাকে এবং পুরুষরা যেন সামনে এগিয়ে যায়। আজ আন্তর্জাতিক পুরুষ দিবসে আমি পুরুষ নির্যাতন দমন আইন করার দাবি জানালাম। পুরুষরা যাতে আর নির্যাতনের শিকার না হয়, সেই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দুই দফা দাবি জানালাম। পুরুষদের পক্ষে আইন অবশ্যই অবশ্যই করা দরকার। বাংলাদেশের পুরুষ জাতির পক্ষ থেকে আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধনে উপস্থিত হয়ে একটি মেসেজ দিতে চাই বাংলাদেশ সরকারের নীতি নির্ধারণী মহলে। সংবিধানে নারী পুরুষের সম অধিকার বলা হলেও আইন প্রয়োগের ক্ষেত্রে সেই সমতা নেই কেন? বাংলাদেশে নারী নির্যাতন দমন আইন, যৌতুক নিরোধ আইন থাকলেও বাংলাদেশে পুরুষ নির্যাতন দমন আইন নাই। আর এই না থাকার কারণে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ পুরুষ জাতি আজকে আইনের বৈষম্যের শিকার হয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। তারা জেল খাটছে বিনা অপরাধে, তারা জরিমানা দিচ্ছে বিনা অপরাধে, তারা সর্বস্ব হারাচ্ছে বিনা অপরাধে, তাদের সামাজিক মান সম্মান হেয় প্রতিপন্ন হচ্ছে, তারা আজ আত্মহত্যায় করতে বাধ্য হচ্ছে। বাংলাদেশের যারা নীতি নির্ধারক তাদের কাছে আহ্বান, নারী নির্যাতন দমন আইনের সংশোধন চাই, বাংলাদেশে পুরুষ নির্যাতন দমন আইন চাই। আপনারা মাননীয় সংসদ সদস্যরা যারা সংসদে বসে আইন নিয়ে কথা বলেন, আপনাদেরকে বলতে চাই, বিশেষ করে মাননীয় আইন মন্ত্রীকে বলতে চাই, আপনি খালি সংশোধনের উপরে আছেন, আপনি খালি সংশোধন করতেছেন, চরিত্র হরণের সংশোধন। আমাদের চরিত্র হরণের সংশোধন কবে করবেন? আমাদের চরিত্র কবে রক্ষা করবেন? আমাদের চরিত্র যাই যাই, আমরা আইন চাই, আমরা পুরুষ বিষয়ক মন্ত্রণালয় চাই। আপনি মাননীয় আইন মন্ত্রী, আপনি আইন মন্ত্রী, আপনি কিন্তু পুরুষ। যেখানে বাংলাদেশের রাষ্ট্রপতি পুরুষ বিষয়ক মন্ত্রণালয় চায়, সেখানে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে আমাদের কথা নিয়ে আলোচনা হোক, আপনারা সংসদ সদস্যরা চুপ কেন? আপনারা সংসদ সদস্যরা চুপ কেন? আমরা রাজপথে এসেছি, দীর্ঘ দিন ধরে রাজপথে এসেছি, আমাদের ব্যানারে সাংবাদিক আছে, আমাদের ব্যানারে শিক্ষক আছে, আমাদের ব্যানারে জনপ্রতিনিধি আছে, আমাদের ব্যানারে অভিনেতা আছে, আমাদের ব্যানারে সর্বশ্রেণী পেশার মানুষ আছে, রিক্সা চালক থেকে শুরু করে সর্বশ্রেণী পেশার মানুষ একটি দাবি করে, বাংলাদেশে একটি পুরুষ বিষয়ক মন্ত্রণালয়। সেই দাবি কবে বাস্তবায়ন হবে? সেই দিন পর্যন্ত, মৃত্যুর একদিন আগ পর্যন্ত রাজপথে পুরুষ বিষয়ক মন্ত্রণালয়ের দাবি করব, মৃত্যুর একদিন আগ পর্যন্ত পুরুষ নির্যাতন দমন আইন দাবি করব। আপনারা আইন করার পরে আমরা ঘরে ফিরব। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত এদেশে পুরুষদের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হয়, এদেশে পুরুষদের বিষয়ে কোনো আইন তৈরি না হয়, যতক্ষণ পর্যন্ত এদেশের বিতর্কিত পুরুষদের হয়রানি করা মামলাগুলোর সংস্কার করা না হয়, এদেশে শিশুদের নির্যাতন থেকে মুক্ত না হয়। শিশুরা আর শিশুরা পুরুষদের মতো নির্যাতনের শিকার হচ্ছে। এই আইনগুলোকে সংস্কার যতক্ষণ পর্যন্ত না হয় আমরা ততক্ষণ পর্যন্ত এদেশে পুরুষদের জন্য লড়ে যাব, আন্দোলন করে যাব, পুরুষদেরকে স্বাধীন করে ছাড়বো আমরা এদেশে ইনশাআল্লাহ। অফুরন্ত পানির নাম পাওয়ার ফ্লো ওয়াটার পাম্প। পাওয়ার ফ্লো ব্র্যান্ডের রয়েছে সাবমার্সিবল পাম্প, জেট পাম্প, ড্রেনেজ পাম্প, ইরিগেশন সেচ পাম্প ও ইন্ডাস্ট্রিয়াল পাম্প। রয়েছে 2 বছরের ওয়ারেন্টি, 1 বছরের কয়েল গ্যারান্টি। আমাদের দক্ষ টেকনিশিয়ান বাসায় গিয়ে পাম্প সার্ভিস করে থাকে, তাই সকলের পছন্দ পাওয়ার ফ্লো পাম্প। অর্ডার করতে পেজে দেওয়া নাম্বারে কল করুন